স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল ফ্যান্টম স্পাইডার সবাই ফেল স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল ফ্যান্টম স্পাইডার সবাই ফেল এখনো তো ভালো লাগে ঠাকুমার গল্প সবাই চলে এসে সময়টা অল্প যত কচি কাঁচা তোরা আয়ের সময় নিয়ে ঠাকুমার গল্পটা শোন তোরা মন দিয়ে চল তবে নিয়ে যাই রঙিন পরীর দেশে মানুষের সাথে ব্যাংক দেখবি কেমন মেশে শহর থেকে দূরে গল্পের কত দেশ রাজকন্যা রাজার গল্পের নেই শেষ শহর থেকে দূরে গল্পের কত দেশ রাজকন্যা রাজার গল্পের নেই শেষ আবল তাবল সব কত মাথা মুন্ডু ঠাকুমার গল্পেতে আছে কাঠমুন্ডু আবল তাবল সব কত মাথা মুন্ডু ঠাকুমার গল্পেতে আছে কাঠমুন্ডু আছে রাজকন্যা রাজপুত্তর দেশ ঠাকুমার গল্প এখনো হয়নি শেষ রাজকন্যার হলো জীবনটা নষ্ট রাজকন্যার হলো জীবনটা নষ্ট শুনে তো কচি কাঁচার মনে ভারী কষ্ট রাজকন্যার হলো জীবনটা নষ্ট শুনে তো কচি কাঁচার মনে ভারী কষ্ট কষ্টের কিছু নেই এ তো হলো গল্প সবাই চলে এসো সময়টা অল্প স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল ফ্যান্টম স্পাইডার সবাই ফেল স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল ফ্যান্টম স্পাইডার সবাই ফেল এখনো তো ভালো লাগে ঠাকুমার গল্প সবাই চলে এসো সময়টা অল্প এমন গল্প তুমি পাবে না কোথা আর ঠাকুমা শোনাবে আজ গল্প ব্যাংরাজার এমন গল্প তুমি পাবে না কোথা আর ঠাকুমা শোনাবে আজ গল্প ব্যাংরাজার ব্যাংরাজা সুনয়না রাজার রানী তাকে খুব ভালোবাসত আর মেয়েটি সুন্দরী ছিল বলে তার বড্ড অহংকার ছিল একদিন সেই রাজকুমারী সুনয়না তার বান্ধবী বাসব দত্তাকে নিয়ে তাদের এই প্রাসাদের পাশে একটা খেলার মাঠে খেলছিল খেলতে খেলতে হঠাৎ হলো কি এই আমার কানে তো কোথায় গেল রে কাঁদিস না কাঁদিস না কাঁদিস না ভাই দুলটা হারিয়ে গেছে তো কি হয়েছে রাজামশাইকে বললে তোকে আর একটা নতুন দুল গড়িয়ে দেবে না আমার ওই দুলটাই চাই অন্য কোন দুল আমার পছন্দ হবে না অশোকের মতো চিৎকার করছো কেন
জানো না আমার মন খারাপ? তোমার মন খারাপ বলেই তো এইভাবে ডাকছিলাম। ওয়াক ওয়াক ওয়াক। আমি জানি তোমার সোনার দুল হারিয়ে গেছে, তাই না? শোনো, আমি তোমার দুলটা খুঁজে নিয়ে যেতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো। শর্তটা এমন কিছু নয়, আমি তোমাকে দুলটা এনে দেব, কিন্তু তার বদলে আমাকে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে? তুমি রাজকুমারীকে বিয়ে করবে? কি রে? হ্যাঁ, বিয়ে করতে হবে। এখন বলো তুমি রাজি কি না, তারপর বলো। সূর্য ডুবে গেলে কিন্তু আমি আর খুঁজে পাবো না। বেশ, আমি রাজি। আগে তুমি আমার কানে দুলটা নিয়ে আসো। ঠিক আছে, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তুমি কে বিয়ে করবি? ওকে বিয়ে করতে তুই রাজি হয়ে গেলি? দূর, ওই হুমদমুখটাকে কে বিয়ে করবে? আগে আমার কানের দুলটা নিয়ে আসো, তারপর ওর দেখাচ্ছি মজা। বিয়ে করার এত শখ, ওর জন্মের মতন খুঁচিয়ে দেব। কি জানি বাবা, ব্যাংটাকে দেখে তো আমার ঠিক মনে হলো না, কিরকম মানুষের মতো কথা বলে, তোর দিকে কিরকম ড্যাব ড্যাব করে চেয়েছিল। একটু আগে তো রাজকুমারী কথা দিল, ও হারানো দুল খুঁজে এনে দিলে ও আমাকে বিয়ে করবে। বিয়েটা রাজপ্রাসাদ করে কোথায় হয়? চলো চলো, শিগগিরি চলো চলো। গাদ দিয়ে বড্ড ঝটকা গন্ধ বেরোচ্ছে, তোমরা বরং এখানে বসো একটু, আমি একটা পুকুরে ডুব মেরে আসি। বিয়ে বলে কথা, এইভাবে কি যাওয়া যায়? বসো বসো, আমি আসছি এক্ষুনি আসছি। ছিছি, আমি এখন কি করি? এই বিশ্রী ব্যাংকটাকে নিয়ে কি করে রাজপ্রাসাদে যাই? যা হবার হয়ে গেছে, তুই বরং এখন মাথা ঠান্ডা করে কিছু বুদ্ধি কর। এক কাজ কর, তুই বরং ওই হুমদমুখটার সঙ্গে বসে সময় কাটা, আমি রাজামশাইকে ডেকে আনি, উনি ওকে মেরে ধরে বার করে দিতে পারবে, আর তাতে রাজপ্রাসাদে কেউ জানতেও যাবে না যে তুই ওকে বিয়ে করার কথা দিয়েছিস। ঠিক আছে, তাই কর। তুই কিন্তু বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বলবি, আমি কিছু বলতে পারবো। ঠিক আছে।
আজ অনেক রাত হলো, এখন তোমরা শুয়ে পড়ো, আবার কাল বলবো, কেমন? না এখনই বলো। বলো না। তারপর কি হলো? তারপর তারপর বাসুক দত্তা রাজা মশাইকে ডেকে এনে সব খুলে বলল। সব শুনি রাজা মশাইয়ের তো মাথায় হাত। তোমার সঙ্গে ব্যাঙের শর্ত হয়েছিল, এ কথা কি ঠিক? চুপ, তুমি বেশি প্যাক প্যাক করবে না। এই চুপ, আমি রাজকুমারীকে জিজ্ঞেস করেছি, ওকেই বলতে দাও। হ্যালো, বলো কি শর্ত? হুজুর, রাজকুমারী বলেছিল ওর খারাপ কানের দোল খুঁজে দিলে আমাকে বিয়ে করবে। চুপ, এই চুপ, আর একটি কথাও তুমি বলবে না, বললে মানে আমি এখান থেকে উঠে চলে যাব। না রাজা মশাই, আমি আর একটি কথা বলবো না, আপনি শুধু ন্যায় বিচারটা করে দিন। সত্যি তুমি ওর সাথে শর্ত করেছিলে, যদি তোমার দুলটা ও ফেরত এনে দেয় তাহলে তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ বাবা, শর্ত করেছিলাম, কিন্তু না, আর কোনো কিন্তু নয় শোনয়না, তুমি আমার মেয়ে হলেও রাজা হিসাবে আমি তো আর অবিচার করতে পারি না। এই তুমি যখন শর্ত করেছ আর তোমার সেই শর্ত যখন ও পূরণ করেছে, তখন তো ওকে তোমার বিয়ে করতেই হবে। হ্যাঁ অবশ্য ব্যাঙের সঙ্গে বিয়েটা অদ্ভুত হলেও তোমাকে করতেই হবে, কোনো উপায় নেই শুনেও না। ধন্য রাজার বিক্রমজি, ধন্য রাজার বিচার, ধন্য রাজার বিচার, ধন্য। একই তুমি এমন অসভ্যের মতন এমনি বিয়ে ঢিকবাজি খাচ্ছ কেন? শোনো, আমার মেয়েকে বিয়ে করছো ঠিক আছে, কিন্তু তোমার মতন এমন বাচাল জামাইকে নিয়ে আমি ওই রাজপ্রাসাদে টিকতে পারবো না। শোনো, এখান থেকে 7 ক্রোশ দূরে আরেকটা জঙ্গল আছে, সেই জঙ্গলে আমার লোকেরা তোমাদের জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে দেবে, আর সেইখানে গিয়েই তোমরা থাকবে। রাজকুমারী সুনয়নার একটু শিক্ষা হওয়া দরকার। এসে গেছি, এসে গেছি, মন খারাপ করে বসে থাকতে হবে না। দেরি হয়েছে বলে রাগ করেছো বুঝি? এই দেখো, তোমার জন্য ময়রাকে দিয়ে গরম গরম জিলিপি ভাজি এনেছি, দেখো দেখো যে দেখো। তুমি জানো না আমি রাজকুমারী, ওসব জিলিপি টিলাপি আমি খাই না। সে কি গো, জিলিপি খাও না, জিলিপি তো সুস্বাদু খাবার। হোক গে সুস্বাদু, ওসব আমি খাই না, তুমি আমার সামনে থেকে দূর হও তো। ছি 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 ছি, ওইভাবে বলতে নেই রাজকুমারী, আমি না তোমার স্বামী। বাচ্চা মেয়ের মতো ফ্যাসফ্যাস করে কাঁদছ কেন? আরে এত মহা মুশকিল, কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কি জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছ না? তুমি কেন আমার মালা গাঁথতে দিলে? ছুটছুটে গিয়ে আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, অসহ্য রকম যন্ত্রণা করছে। রাজামশাই তোমাকে আদর দিয়ে একটা অপদার্থ তৈরি করেছে, কোনো কিছুই তোমায় শেখাননি, সামান্য একটা কাজ করতে বললেন তাতে হাতে ছুটপুটিয়ে রক্ত বের করে বসলে। অপরাধ কথাকার, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কে তোমার হাতে পায়ে ধরে সেধেছিল আমায় বিয়ে করবার জন্য? আমায় বিয়ে করবার জন্য আশেপাশে দেশের রাজকুমাররা পাগল ছিল।
তারা রোজ আমার বাবার হাতে পায়ে ধরে সাধত। আমার কপাল খারাপ, নইলে তোমার মতন এই কুচ্ছিত ব্যাংকটার সঙ্গে আমার ঘর করতে হয়? রাজপ্রাসাদের বদলে এই কুড়ে ঘর, আর রাজকুমারের বদলে একটা কোলা ব্যাংক। লাফি লাফিয়ে চলে আর কথা বলতে গেলে ঘ্যাঙর ঘ্যাং করে উত্তর দেয়। ছি, জীবনের উপর ঘৃণা ধরে গেছে। রাজকুমারের সাথে বিয়ে হয়নি বলে তোমার খুব দুঃখ না রাজকুমারী? দুঃখ তো হবেই, আমি রাজকুমারী, রাজকুমারের সাথে বিয়ে হওয়াটাই তো স্বাভাবিক। এই অশুভের মতন ফ্যাচ ফ্যাচ করে হাসছো কেন? না, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। বিড়বিড় করে কি বকছো? না, কিছু না, বলছিলাম কালকে যখন তুমি পুকুর পাড়ে বসেছিলে তখন রাজা মশাই লোক দিয়ে তোমার জন্য প্রচুর মিষ্টি পাঠিয়েছেন। তোমার নাকি আজকে জন্মদিন, তা আমাকে বলনি কেন? যাও এখন নতুন শাড়ি পরে ফুলের মালাটা পরে নাও, তোমাকে সুন্দর লাগে বলেই তো ফুলের মালাটা গাঁথতে বলেছিলাম। যাও যাও, তুমি এখন তৈরি হয়ে নাও, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আসি। ব্যাক ব্যাক ব্যাক। এতদিন পর আমার কথা মনে পড়ল তোর? বাবা না হয় ভুলেই গেছে, কিন্তু তুই তো আমার একমাত্র বন্ধু, আমার ছেড়ে এতদিন থাকতে পারলি? রাগ করিস না ভাই, আমি অনেক দিন তোর কাছে আসতে চেষ্টা করেছি, কিন্তু বাবা মা আমার কিছুতেই একা এই জঙ্গলে আসতে দেন না। আজ আমি সবাইকে ফাঁকি দিয়ে চলে এসেছি, আজ আমি সকলের কাছ থেকে পর হয়ে গেছি, কেউ একবার আমার খোঁজও করেন না। আমার বাবা আমার না দেখে ঘুমোতে পারতেন না, অথচ এক মাস হয়ে গেল উনি একবার আমার খোঁজও করছেন না। আমি এমন কি অপরাধ করেছি উনি আমায় এত শাস্তি দিচ্ছেন? এভাবে ভাবছিস কেন? রাজামশাই তোকে বনবাসে পাঠিয়ে নিজেই কি সুখে আছেন? তোর ভাবনা ভুল, উনি একটুও সুখে নেন। আজ তোর জন্মদিন বলে উনিই আমায় তোর কাছে পাঠিয়েছেন। সত্যি বাবা তোকে আমার কাছে পাঠিয়েছে? সান্ত্বনা দিচ্ছিস না তো? না রে, সত্যি উনি তোর কাছে আসতে আমায় সাহায্য করেছেন, আর শুধু তাই নয়, প্রহরী দিয়ে অনেক মিষ্টি পাঠিয়েছেন তোর জন্য। আর একটা কথা বলবো? কি বল। রাজামশাই সেদিন আমায় ডেকে বললেন উনি নাকি স্বপ্ন দেখেছেন তোর সাথে এক রাজকুমারীর ধুমধাম করে বিয়ে হচ্ছে, খুব সুন্দর দেখতে সেই রাজকুমারকে, তোকে নিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় করে বহু দূরের কোন এক দেশে নিয়ে যাচ্ছে। কাঁদিস না ভাই, দেখিস সব ঠিক হয়ে যাবে।
আপনি? বলা নেই কোয়া নেই হুট করে এখানে চলে এসছেন? আমি তো হুট করেই আসি কন্যে, এটাই তো আমার কাজ। যাকগে তুমি আমাকে বরফ দাদু বলে ডাকতে পারো, বহু দূরে ওই বরফের দেশে থাকি বলে সবাই আমাকে ওই নামেই ডাকে। এই ভোলা ঝোলা দুটো বড্ড ভারী, আমি একটু নামিয়ে রাখি কেমন? বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আমি আরো খাবার নিয়ে আসছি। না না, আর খাবার এনো না, আর খেয়ে নিলে আমি আর নড়তে পারবো না, আমার অনেক কাজ, এখন বহু জায়গায় যেতে হবে। বহুদিন পর এমন তৃপ্তি করে ভোজ খেলাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, আসুন বিশ্রাম করবেন। কথাটা মন্দ বলনি, একটু জিরিয়ে নিলে বেশ চাঙ্গা হয়ে যেতে পারতাম। তা চলো এই এই তাই শোবার জায়গাটা দেখিয়ে দাও। আসুন। এত ভারী ঝোলা দুটো বইছেন কেন? এর মধ্যে কি আছে বরফ দাদু? বাহ, বয়ে বেড়াবো না, এ দুটো বয়ে বেড়ানোই তো আমার কাজ। এর একটাতে আছে সুখ আর একটাতে আছে দুঃখ, যার যেমন দরকার এই ঝোলা থেকে সেগুলো বের করে তাদেরকে দিয়ে দিই, বুঝলে? যাকগে আমার এখন খুব ঘুম পাচ্ছে, চলো চলো আসুন। চলো। রাজকন্যে, অনেকক্ষণ ঘুমিয়ে ফেললাম, আগে ডাকলে না কেন? আমার যে অনেক কাজ পড়ে আছে। যাকগে এই চলো এখানে একটু বসো, আমাকে এবার কাজ শুরু করতে হবে।
তোমার সব দুঃখটা আমি এই ঝোলার মধ্যে পুরে নিলাম। এখানের কাজ আমার শেষ, আমাকে এবার অনেক জায়গায় যেতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে বুঝলে। চলি ভাই, তোমার খাবার আর বিশ্রামের জন্য ধন্যবাদ, আসি। এতদিন বাদে আমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। মহারাজা বিক্রমজিৎ, সামান্য দোষে তুমি আমায় অনেক নির্যাতন করেছিলে, এইবার আমার প্রতিশোধ নেবার পালা। রাজকুমারী কে? কি আপনি? আপনি জানেন কি করে আমি রাজকুমারী? আমি জানি রাজকুমারী, আমাকে জানতে হয়। আমি এও জানি মহারাজ বিক্রমজিৎ তোমার উপর ক্রুদ্ধ হয়ে একটি ব্যাঙের সাথে তোমার বিয়ে দিয়েছে। আসলে মহারাজা বিক্রমজিৎ একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ, নইলে একজন মেয়েকে এইরকম ভাবে শাস্তি কি করে দিতে পারে? শোনো রাজকুমারী, আমার এক সামান্য অপরাধের জন্য মহারাজ আমাকে কারাগারে পুরে আমার উপর অকথ্য অত্যাচার করেছিলেন। সেই জ্বালা যন্ত্রণা কষ্ট আমি আজও ভুলতে পারিনি। কেন কেন মহারাজ আপনাকে এত কঠিন শাস্তি দিয়েছিলেন? আপনি কি অপরাধ করেছিলেন? আমার কি অপরাধ তুমি শুনতে চাও রাজকুমারী? তবে শোনো, আজ থেকে প্রায় 5 বছর আগে, তখন আমি মহারাজের ব্যক্তিগত দেহরক্ষী, মহারাজের এক ভুল সিদ্ধান্তের জন্য সারা দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। প্রজাদের এমন অবস্থা ছিল না যে তারা মহারাজকে খাজনা দেয়। সেই সময় প্রধানমন্ত্রী আর কিছু রাজ কর্মচারীর কুচক্রে মহারাজ সমস্ত প্রজাকে ধরে এনে তাদের উপর অকথ্য অত্যাচার করেছিলেন। আর আমার কি অপরাধ? আমি একজন বৃদ্ধ ক্ষুধার্ত প্রজাকে ওই রাজ কর্মচারীদের নজর এড়িয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম। এই কারণে মহারাজ আপনাকে এত কঠিন শাস্তি দিয়েছিলেন? হ্যাঁ রাজকুমারী, হ্যাঁ, এই কারণেই মহারাজ আমাকে এত কঠিন শাস্তি দিয়েছিলেন। আর সেই জন্যই তো আমি বলছি, এই মহারাজ নিষ্ঠুর নির্দয়, ওর মহারাজ হয়ে থাকার মতো কোনো যোগ্যতা নাই। মার্জনা করবেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু আমার বাবার সম্বন্ধে কুকথা বলার আপনি সাহস করতে পেলেন? ভুলে যাবেন না, ব্যাঙের সঙ্গে বিয়ে হলেও আমি এখনো রাজকন্যা। কিছু মনে করো না, তুমি যে এখনো এই রাজ্যের রাজকন্যা সে কথা কেউ বিশ্বাস করে না, এমনকি তোমার বাবাও বোধহয় না। কে বললে? আমার বাবা স্বীকার করে না? এই তো আজ আমার জন্মদিন, সে কত মিষ্টি পাঠিয়েছেন। ও তাই নাকি, পাঠিয়েছেন নাকি? তা সে তোমাকে স্বীকার করুক আর না করুক, তাতে আমার কিচ্ছু যাই আসে না। আমি এসেছি তোমাকে চুরি করে নিয়ে যেতে। কি সুন্দর যোগাযোগ দেখো, আজই তোমার জন্মদিন আর আজই এসেছি আমি তোমাকে চুরি করে নিয়ে যেতে। শোনো রাজকন্যা, তোমাকে নিয়ে যেতে আমাকে সাহায্য করলে, আমাকে কোনো রকম বল প্রয়োগ করতে বাধ্য না করলে, আমি তোমার কিচ্ছু করব না। আমি চাই শুধু মহারাজকে শাস্তি দিতে। না, আপনি আমায় নিয়ে যেতে পারেন না। মহারাজ যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আমি শাস্তি পাবো কেন? আর আপনি আমায় নিয়েই বা কি করবেন? বোকার মতো কথা বলো না,
তোমাকে চুরি করে নিয়ে যাব, তারপর তোমাকে বিয়ে করব, তারপর রাজার বুকের উপর বসে তাকে শাস্তি দেব। তবেই না শান্তি পাবো, আমার বুকের ভেতর জ্বলে যাওয়া কোল যেটা ঠান্ডা হবে। কিন্তু আমি তো বিবাহিতা, আমার স্বামী আছে। স্বামী? স্বামী? ওই কোলাবেনটা তোমার স্বামী? হ্যাঁ, কোলাবেনটা। চলো আর দেরি করো না, চলো চলো আমার সাথে, চলো আর দেরি করো না। এই এই কোথায় যাচ্ছ? এই পালাচ্ছ কোথায়? এই তোমার কোনো ভয় নেই মা? দাঁড়াও, অপদার্থ ঘৃণ্য কাপুরুষ, একটা অসহায় মেয়েকে তাড়া করতে লজ্জা করে না? এই মানুষ জীবনের উপযুক্ত তুমি নও। আজ থেকে তুমি পাথর হয়েই থাকবে, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই তুমি পাথর হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। যাও মা, তোমার আর কোনো ভয় নেই। আর একটা কথা, আজ থেকেই তোমার সুদিনের শুরু। যাও। কোথায় থাকো? কখন থেকে ডেকে ডেকে একেবারে হয়রান হয়ে গেলাম। কেন, কি দরকার? দরকার কি একটা, তোমার মতো সবকিছু হাতের সামনে না পেলে আমার একেবারে মাথা গরম হয়ে যায়। তোমাকে কি বলেছিলাম সুন্দর করে সেজে গুজে আসতে, আজ তো তোমার জন্মদিন, আর দেখো তুমি তো পুরো ভিখারির মতো সেজে রয়েছো। আমার মন খারাপ। কেন? মন আবার খারাপ কেন? আজ সকালে একটা চোর আমায় নিয়ে যেতে চেয়েছিল, আমার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, আমার বউকে চুরি করে বিয়ে করবে, তাহলে আমার কি হবে গো? আমি তো তাই তো বলেছিলাম চোরটাকে, আমি অপর একজনের স্ত্রী, ব্যাং হলেও সে আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে দাও। আহা, কি আনন্দ, দারুণ খুশি আমি আজ, দারুণ খুশি। তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকার করলে আমি তো আনন্দে পাগলে আছি। এসো এসো আমার কাছে এসো গো, তোমাকে একটু আদর করি। এসো 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 কাছে এসো। অবাক হচ্ছে আমাকে দেখে? ভয় পেও না, আমি আসলে ব্যাং নই, আমি সমুদ্রগড়ের রাজার ছেলে অলোক কুমার। তাহলে এতদিন ব্যাং সেজে ছিলে কেন? ব্যাং সেজে নয়, ব্যাং হয়েছিলাম এক মুনি ঋষির অভিশাপে। অভিশাপে? হ্যাঁ, অভিশাপে। আজ থেকে বহুদিন আগের ঘটনা, আমি এক দুষ্কৃতির পেছনে তাড়া করেছিলাম, লোকটার জ্বালায় রাজ্যের লোক অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাজামশাই আমার আদেশ দেন তাকে ধরে আনার, লোকটাকে তাড়া করে আমি প্রায় তাকে ধরেই ফেলেছিলাম, ঠিক সেই সময় তুমি আমাকে আদেশ করছো একজন নিরপরাধ নিরস্ত্র লোককে তোমার হাতে তুলে দিতে? ক্ষমা করবেন গুরুদেব, আপনি যাকে অসহায় বলে মনে করছেন সে মোটে অসহায় নয়, সে একটা ঘৃণ্য চোর, তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। তবুও
ভক্তি আমার আশ্রয় প্রার্থী, ওকে তোমাদের হাত থেকে বাঁচানো আমার একমাত্র কর্তব্য। মাফ করবে গুরুদেব, তাহলে আমাকে বল প্রয়োগ করতেই হবে। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত রাজকুমার। তুমি আমার সামনে অস্ত্র বার করছো, তোমার স্পর্ধা আমি চিরকালে অবসান ঘটিয়ে দেব। রাজবংশে জন্ম বলে তোমার এত অহংকার, তোমার সেই অহংকার আমি শেষ করে দেব। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি মনুষ্য জন্মের পরিবর্তে ভিন্ন ব্যাং হয়ে ঘুরে বেড়াবে। বহু অনুরোধ করার পরে গুরুদেব আমাকে আমার পুরনো জীবন ফিরে পাওয়ার একটি সুযোগ দেন। উনি বলেন, যদি কোনো রাজকুমারী আমাকে ব্যাং জানা সত্ত্বেও বিবাহ করে এবং বিবাহের পরে আমাকে দৈহিক আঘাত করে, তাহলে আমি আবার আমার পুরনো জীবন ফিরে পাব। তোমার জন্যই আমি আমার পুরনো জীবন ফিরে পেলাম সুনয়না। এখন তো নিশ্চয়ই আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি হবে না। তারপর রাজকুমার আলোক তার সুন্দর সাদা ধপধপে পক্ষীরাজ ঘোড়া নিয়ে এলো। আর সেই ঘোড়াতে রাজকুমারী সুনয়নাকে চাপিয়ে টকবক টকবক করতে করতে হাজার হাজার মাইল দূরে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তা নিজের দেশে চলে গেল। স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল, ফ্যান্টম স্পাইডার সবাই ফেল। স্কুলের পড়া আর কার্টুন চ্যানেল, ফ্যান্টম স্পাইডার সবাই ফেল। এখনো তো ভালো লাগে ঠাকুমার গল্প, সবাই চলে এসে সময়টা অল্প। যত কচি কাঁচা তোরা আয়ের সময় নিয়ে ঠাকুমার গল্পটা শোন তোরা মন দিয়ে। চল তবে নিয়ে যাই রঙিন পরীর দেশে, মানুষের সাথে ব্যাংক দেখবি কেমন মেশে।